মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো এবং আমরাও সবাই ভালো আছি। আমি তোমাদের সঙ্গে আছি স্মৃতি সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি যে ক্লাসটি নিব সেটি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। এবং এই যে তোমরা চতুর্থ বর্ষের যারা আছো তারা অত্যন্ত কাছের এবং অনেক আদরের। তো এই যে ক্লাসটি আমরা নিই, যে ক্লাসটি তোমরা দেখো, সেই ক্লাসের মাধ্যমে কি হয়, ক্লাসের মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের পড়াশোনা সম্বন্ধে বিভিন্ন তথ্য কিন্তু জানতে পারো। এর ফলে তোমরা বিভিন্ন ধরনের কমেন্টস, বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাও। এবং এই যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছ, এর ফলে কি হচ্ছে, তোমাদের সঙ্গে কিন্তু আমাদের একটি যোগাযোগ সৃষ্টি হচ্ছে, তাই না? এতে করে কিন্তু আমাদেরও যেমন ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগছে, তাই না? তোমরাও স্যার ম্যাডামদের কাছাকাছি কিছুটা হলেও তাদেরকে দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের কথা শেয়ার করতে পারছো। এতে তোমরা পড়াশোনার পাশাপাশি যেমন উপকৃত হচ্ছ, তার পাশাপাশি মানসিকভাবেও একটি ভালো দিকের মধ্যে তোমরা থাকতে পারছো। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে যে কোর্সটা পড়াবো সেটা এর আগেও আমি নিয়েছি, সেটা হচ্ছে কাউন্সেলিং সাইকোলজি। প্রথমের দিন আমি কাউন্সেলিং সাইকোলজি সম্বন্ধে প্রাথমিক ধারণা দিয়েছি, আজকে আমরা পড়বো কাউন্সেলিং সাইকোলজির পদ্ধতি বা প্রক্রিয়া সম্বন্ধে। অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়াটা কি, যে কাউন্সেলিং প্রক্রিয়া। দেখো, আমরা কাউন্সেলিংয়ে কি পেয়েছি, দুটো ব্যক্তির পারস্পরিক সম্পর্ক, একজন কাউন্সেলর এবং একজন ক্লায়েন্ট, তাই তো? এটা ছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন ধরনের সম্পর্ক আমরা দেখতে পারি, মা বাবা, ভাই বোনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, তাই না? তাহলে এখানে দেখো যে কাউন্সেলিংয়ে আমরা দুটো ব্যক্তির সম্পর্ক দেখতে পাচ্ছি, একজন কাউন্সেলর যিনি সাহায্য প্রদান করছেন এবং একজন ক্লায়েন্ট যার সাহায্যের দরকার। তো এই যে একজন ব্যক্তি সাহায্য করছেন আর একজন ব্যক্তির সাহায্যের দরকার হচ্ছে, শুধুমাত্র এখানে কিন্তু সম্পর্কটা বিরাজ করছে না বা নামটি কাউন্সেলিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। কাউন্সেলিংটা কিভাবে হবে, একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি বা যার আচরণগত সমস্যা, তার যে সাহায্যের প্রয়োজন, একজন কাউন্সেলরের কাছে আসবে, তার সাথে কিভাবে কথা বলবে, কতদিন আসবে, কী কী বিষয় নিয়ে আলোচনা হবে এবং সর্বশেষে তার সমস্যার সমাধান কিভাবে হবে, এই পুরো যে প্রক্রিয়াটি চলবে সেটাই হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া, তাই না? আমার ক্ষুধা লেগেছে বা তোমাদের ক্ষুধা লেগেছে, খাবারের সামনে দাঁড়ালে বা বসে থাকলে কিন্তু আমাদের ক্ষুধা মিটবে না, তাই না? খাবারটি পরিবেশন করতে হবে, হাত ধুতে হবে, চামচ নাও বা হাত ব্যবহার করো, খেতে হবে, তারপরে কিন্তু খাবার গ্রহণের যে প্রক্রিয়া বা ক্ষুধা নিবারণের যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হবে। অর্থাৎ একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি বা ক্লায়েন্ট শুধুমাত্র কাউন্সেলরের কাছে আসলে কিন্তু তার সমস্যার সমাধান হচ্ছে না, তার সাথে কথা বলতে হবে, তার কী কী সমস্যা হচ্ছে, তার অতীতে কী কী সমস্যা হয়েছে, বর্তমান কী পরিস্থিতির মধ্যে সে আছে এবং ভবিষ্যতে এই পরিস্থিতির সম্মুখীন হলে সে কীভাবে মোকাবেলা করবে, সব বিষয় নিয়ে আলোচনা বা যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া। তাহলে আমরা চলে যাই কাউন্সেলিং প্রক্রিয়া। এখানে কাউন্সেলিং প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে। এক নম্বর ধাপ যদি আমি যাই তাহলে হচ্ছে সমস্যা সম্পর্কে সচেতন করা। কার সমস্যা সম্পর্কে সচেতন করা? একজন ক্লায়েন্টের সমস্যা সম্পর্কে সচেতন করা। এবং কে সচেতন করবে? একজন কাউন্সেলর। একজন কাউন্সেলর ক্লায়েন্টের সমস্যা সম্পর্কে সচেতন করবে। কিভাবে করবে? দেখো, একজন ক্লায়েন্ট যে সমস্যাগ্রস্ত বা তার আচরণ এবং আবেগীয় সমস্যা হচ্ছে, তার সাহায্যের প্রয়োজন, ঠিক আছে? এই কথাটি অনেকে বুঝতে পারে না। আমরা শারীরিকভাবে যখন অসুস্থ হই, জ্বর, সর্দি, কাশি বা বড় কোনো অসুখ হয়, তখন কিন্তু আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করে থাকি। কিন্তু শারীরিক এই অসুস্থতার পাশাপাশি যখন মানসিকভাবেও একজন ব্যক্তি
একজন মানুষ অসুস্থ হয় তার যে সেই সুস্থতার জন্য তার চিকিৎসার প্রয়োজন এটা অনেক সময় আমরা গুরুত্ব দেই না কিন্তু ক্লায়েন্টকে বোঝাতে হবে এটি তার একটি সমস্যা এবং এই সমস্যার সমাধান আছে এবং এই সমস্যা নিয়ে তিনি অন্য কারোর সাথে কথা বলতে পারেন এবং এই সমাধানের জন্য তিনি তার পরামর্শগুলো নিতে পারেন তাহলে দেখো ক্লায়েন্ট সমস্যা সম্পর্কে ক্লায়েন্টের সমস্যা সম্পর্কে সচেতন করা যে আপনার এই সমস্যাটি হয়েছে এটা আপনাকে বুঝতে হবে যে এটি একটি সমস্যা এটি চেপে রাখার বিষয় না আমার উদ্বেগ হচ্ছে আমার হতাশা হচ্ছে আমার ওসিডি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা ঠিক আছে একই কাজ বারবার করা একই চিন্তা বারবার করা এর ফলে কি হচ্ছে এটা শুধু আমার জন্য কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলছে না এটা অন্যের ক্ষেত্রেও একটা ক্ষতিকর বা বাধা সৃষ্টি করছে ঠিক আছে তোমরা দেখবে অনেক সময় একবার বা দুইবার হাত ধুলে কিন্তু আমাদের হাত ধোয়া হয়ে যাচ্ছে পরিষ্কার হয়েছে কিন্তু এক ব্যক্তি 10-15 বার হাত ধুয়ে যাচ্ছে সেটি কি সেটি কিন্তু তার জন্য সমস্যা সৃষ্টি করছে এবং আশেপাশের মানুষের জন্য সমস্যা সৃষ্টি করছে এবং সেই জন্যই কিন্তু তার একজন কাউন্সিলরের সাথে কথা বলতে হবে অর্থাৎ এইভাবে ছোট ছোট বিভিন্ন ধরনের মানসিক সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সম্পর্কে সচেতন হতে হবে এই সমস্যার সমাধান করা যায় এই বিষয়টি তাকে বুঝিয়ে দিতে হবে তাহলে কাউন্সিলিং প্রক্রিয়ার প্রথম ধাপ হিসাবে আমরা আসছি যে ক্লায়েন্টের সমস্যা সম্পর্কে সচেতন করা একজন কাউন্সিলরের প্রধান কাজ হচ্ছে ক্লায়েন্টের সমস্যা সম্পর্কে সচেতন করা আমি যদি আমার সমস্যা না বুঝি আমি কিন্তু সমাধানের পথে বের হব না তাই না আমার যে সমস্যা এটাকে আমাকে ফিল করতে হবে অনুভব করতে হবে এই সমস্যার কারণে আমার অসুবিধা হচ্ছে এই সমস্যার কারণে পরিবারে অসুবিধা হচ্ছে এই সমস্যার কারণে আমাদের ছেলে মেয়ের সঙ্গেও একটি দূরত্ব তৈরি হতে পারে এই বিষয়টি একজন ব্যক্তিকে একজন মানুষকে কিন্তু বুঝতে হবে এই বোঝানোর দায়িত্ব হচ্ছে একজন কাউন্সিলরের তাহলে কাউন্সিলিং প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে সমস্যা সম্পর্কে সচেতন করা বুঝতে পেরেছো আশা করি তোমরা আমি সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরেও তোমাদের কোনো সমস্যা হলে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারো বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করতে পারো আচ্ছা দুই নাম্বার হচ্ছে ক্লায়েন্ট ও কাউন্সিলরের মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করা তাই না একটি সম্পর্ক প্রতিষ্ঠা করা কারণ একটি সম্পর্ক যদি না দাঁড়ানো যায় তাদের মধ্যে কথাবার্তা কিন্তু সামনে দিকে নিয়ে যাওয়া সম্ভব না তো এখানে একজন ক্লায়েন্ট এবং কাউন্সিলরের মধ্যে কি সম্পর্ক থাকবে একটি উষ্ণ এবং আবেগীয় সম্পর্ক যাতে একজন ক্লায়েন্ট তার মনের কথাগুলো খুব ভালোভাবে একজন কাউন্সিলরের কাছে প্রকাশ করতে পারে তাহলে এই যে দুইজন ব্যক্তির সম্পর্ক এখানে সম্পর্ক এমন থাকবে যে ক্লায়েন্টের যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের ব্যক্তিগত সমস্যা নিয়ে সে কথা বলতে পারবে আচ্ছা এবার যাই তিন নাম্বার ব্যক্তি বা ক্লায়েন্টের অনুভূতিগুলোকে প্রকাশ করতে দেওয়া দুজন ব্যক্তির মধ্যে যখন একটি সম্পর্ক প্রতিষ্ঠিত হলো যখন সে মন খুলে কথা বলতে পারছে তখন তার কি হবে ক্লায়েন্টের অনুভূতিগুলোকে প্রকাশ করতে দিতে হবে যে যে তার মনের ভেতরের যত গভীর অনুভূতি রয়েছে এই অনুভূতিগুলো যদি প্রকাশ করতে পারে মনোবিজ্ঞানে বা মনসমীক্ষণের ভাষায় যেটাকে বলা হয় নিঃসরণ ঠিক আছে অর্থাৎ একবারে নিগড়িয়ে দিতে হবে ঠিক আছে যে মনের ভেতর যে কষ্টগুলো রয়েছে সেটাকে একদম বের করে দিতে হবে তাহলে সেটা অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেকটা পথ এগিয়ে যায় কারণ মনের ভেতর যদি আমি আমার কষ্টগুলোকে আমার যে সমস্যাগুলোকে আমার যে অসুবিধাগুলোকে যদি আমি চেপে রাখি একজন কাউন্সিলরের কাছে যদি না বলতে পারি তাই না মানুষ কি হয় সাধারণত তার সমস্যাগুলোর কথা কারোর সাথে শেয়ার করতে পারে না কাকে বলবো কি মনে করবে এইভাবে কিন্তু সে কথাগুলো কারো কাছে বলতে পারে না কিন্তু একজন বিশ্বস্ত ব্যক্তি যে কাউন্সিলর তাকে যখন মনের কথাগুলো সে খুলে বলবে সে অনেকটাই হালকা হবে এবং
অনেকটাই সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাবে। তাহলে 3 নম্বর পয়েন্ট পেলাম আমরা, ব্যক্তি বা ক্লায়েন্টের অনুভূতিগুলোকে প্রকাশ করতে দেওয়া। 4 নম্বর হচ্ছে গভীরতম অনুভূতিগুলো প্রকাশ করা, অর্থাৎ প্রথম প্রথম সে যে অনুভূতিগুলো বা কষ্টের কথাগুলো বা সুখের কথাগুলো প্রকাশ করবে, এবং ধীরে ধীরে কি হবে, তার গভীরতম অনেক পুরাতন কষ্টের কথা, অনেক পুরাতন দুঃখের কথা, যেটি আজ পর্যন্ত সে কাউকেই বলতে পারেনি এবং সে কষ্ট নিয়ে বয়ে বেড়াচ্ছে, এরকম একটি ব্যাপার। সেই ক্ষেত্রে সেই গভীরতম অনুভূতিগুলোকে প্রকাশ করাও কিন্তু কাউন্সিলরের একটি প্রধান কর্তব্য। এবং কিভাবে এই প্রকাশটা করবে সেটি একজন কাউন্সিলর এই কাউন্সিলিং প্রক্রিয়ায় করে থাকেন। এই গভীরতম অনুভূতিগুলোর প্রকাশ যখন করবে, তখন কি হবে, ব্যক্তিকে বা একজন ক্লায়েন্টকে কিন্তু একজন কাউন্সিলর বুঝিয়ে দিতে পারবে আপনার এই এই অসুবিধার কারণে বা এই পুরাতন বা অতীত এই দুঃখ কষ্টের কারণে বর্তমানে এই কিছু কিছু মানসিক সমস্যা হচ্ছে, যেগুলো আপনার জীবনের পথে চলার পথে বাধা সৃষ্টি করছে। অর্থাৎ কাউন্সিলর এই গভীরতম অনুভূতিগুলো প্রকাশের মাধ্যমে এই সমস্যাগুলোরও একটি বিশ্লেষণ দিক একজন ক্লায়েন্টের সামনে তুলে ধরবে, যেটি কাউন্সিলিং প্রক্রিয়ার অন্যতম একটি ধাপ হিসাবে গণ্য করা। 5 নম্বর হচ্ছে ক্লায়েন্টের অনুভূতি প্রতি সমানুভূতি প্রদর্শন করা। একটি নতুন কথা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সমানুভূতি। আমি একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই, এটা 4 নম্বর পয়েন্ট, ক্লায়েন্টের অনুভূতির প্রতি সমানুভূতি প্রদর্শন করা। তাহলে দেখো এখানে একটা নতুন কথা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সমানুভূতি। আমরা সাধারণত সহানুভূতি এই ধরনের শব্দ শুনে এসেছি, যেটাকে ইংরেজিতে বলে সিম্প্যাথি, তাই না? আর সমানুভূতি, যেটাকে ইংরেজিতে বলে ইম্প্যাথি। এই দুটো শব্দ তোমরা মনে রাখবে, একটা হচ্ছে সহানুভূতি আর একটা হচ্ছে সমানুভূতি, ইম্প্যাথি আর সিম্প্যাথি। এই শব্দগুলোর অর্থ অনেক সময় টিকা হিসাবে বা কুইজ প্রশ্ন হিসাবে তোমাদের আসে। অর্থাৎ ক্লায়েন্ট বা একজন ব্যক্তির সমস্যা, তার গভীরতম যে অনুভূতিগুলো প্রকাশ করছে, সেক্ষেত্রে কাউন্সিলর তার সাথে একাত্ম হয়ে যাবেন। অর্থাৎ এখানে সমান অনুভূতি প্রকাশ করবেন ক্লায়েন্টের দুঃখে, ক্লায়েন্টের সুখে। অর্থাৎ ক্লায়েন্ট যখন কাঁদবে, ক্লায়েন্টের সাথে সমব্যথী হয়ে থাকবে, সেটাই হচ্ছে সমানুভূতি। অর্থাৎ সমানুভূতি হলে হয় কি, যে তার কোনো দুঃখের ঘটনা শুনে মনে হয়, হ্যাঁ আপনার এই দুঃখের ঘটনা যদি আমার জীবনেও ঘটতো তাহলে আমার দুঃখটা লাগতো বা এরকমই কষ্ট হতো। অর্থাৎ তার জীবনে ঘটলেও সে একই দুঃখ পেত, কিন্তু সমানুভূতির ক্ষেত্রে কি হচ্ছে, যে আপনার কষ্ট আমার কষ্টের বা আপনার কষ্ট আমার কষ্ট মনে করছি, যে আপনার কষ্টটাই আমার কষ্ট, এই যে সমান অনুভূতি সেটাই হচ্ছে সমানুভূতি। আচ্ছা 6 নম্বরটা কি? 6 নম্বর হচ্ছে সময় নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে। 6 নম্বর হচ্ছে ক্লায়েন্টের সময় নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব থাকে তা দূর করা। অর্থাৎ ক্লায়েন্ট অনেক সময় কি হয়, এই ধরনের অনুভূতিগুলোকে প্রকাশ করতে গিয়ে বা কথা ব্যক্ত করতে গিয়ে বা বিভিন্ন সময় তার অতীতের ঘটনা বর্তমানের মধ্যে এসে যায় এবং বর্তমান নিয়ে অতীতের এই যে ঘটনা দুটোকে একসঙ্গে করে অনেক সময় ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে ফেলে এবং বর্তমানটাকে সে গুরুত্ব দেয় না, তার অতীত নিয়ে বেশি চিন্তা হয় এবং অতীতের ফলে ভবিষ্যতে কি প্রভাব পড়বে এটা নিয়েও অনেক বেশি চিন্তাগ্রস্ত থাকে। অর্থাৎ সময় নিয়ে তার একটি দ্বিধাদ্বন্দ্ব ভোগে, এই দ্বিধাদ্বন্দ্ব সম্পূর্ণভাবে কাটিয়ে দেওয়ার দায়িত্ব একজন কাউন্সিলর, এবং একজন কাউন্সিলর ক্লায়েন্টের এই সময় নিয়ে
দ্বিধা দ্বন্দ্বটি তুলে ধরার চেষ্টা করেন এবং তিনি যে বর্তমান পরিস্থিতিতে আছেন এবং বর্তমান কি সমস্যা তার হচ্ছে সেটি নিয়েই তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন। অনেক সময় ক্লায়েন্ট হয় কি, তার অতীতের বিভিন্ন ধরনের অবদমিত, অর্থাৎ আমার মনে একটি কষ্ট ছিল, ছোটবেলার অনেক কষ্ট ছিল, সেটাকে আমি চেপে রেখে দিয়েছি, সেটা যখন একজন ক্লায়েন্ট কাউন্সিলরের কাছে প্রকাশ করেন সেটা কি হয়, সেই অবদমিত দুঃখ কষ্টগুলোকে যখন প্রকাশ করছে তখন সে সেই অতীতের ঘটনাটাকে বর্তমানের সাথে গুলিয়ে ফেলে, এর ফলে তার একটি দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় এবং একজন কাউন্সিলর তাকে বুঝিয়ে দেন এটি তার অতীতের ঘটনা, এটি তার বর্তমানের ঘটনা এবং দুটিকে আলাদা করে রাখতে হবে এবং বর্তমানের সঙ্গে তাকে সামঞ্জস্য বিধান করে চলতে হবে। এবার আসো সাত নাম্বার হচ্ছে অন্তর্দৃষ্টির বিকাশ সাধন করা, অর্থাৎ অন্তর্দৃষ্টি যে কোনো বিষয় নিয়ে, তার পারিপার্শ্বিক অবস্থা নিয়ে তার যে একটি অন্তর্দৃষ্টিমূলক জ্ঞান বা অন্তর্দৃষ্টিমূলক ধারণা রয়েছে এই সম্পর্কেও তাকে জাগ্রত করতে হবে, তাকে বুঝাতে হবে যে তার যে বর্তমান অবস্থা এবং আশেপাশে যে মানুষজন রয়েছে এবং তার উপর অনেক মানুষ, তার ভালো মন্দের উপর অনেক মানুষ নির্ভর করছে, তার ভালো থাকাতে পরিবারের অন্যান্য সদস্যরা ভালো থাকছে, তার খারাপ থাকাতে পরিবারের অন্যান্য সদস্যরাও প্রভাবিত হচ্ছে, খারাপ থাকছে, তাকে এই দৃষ্টিগুলো বা এই বিষয়গুলো বুঝাতে হবে এবং পারিপার্শ্বিক জগৎ সম্বন্ধে যে এরকম সমস্যা শুধু তোমার না বা আপনার না, আরও মানুষের হয়েছে, তাদের সমাধান হয়েছে বা হয়, বা এই সমাধানের এই সমস্যার মধ্যেই সামনে এগিয়ে চলতে হবে, সমাধান করে এটা সমাধান করে দিলাম তার মানে এই নয় জীবনে আর কোনো সমস্যা আসবে না, এরপরেও এর চেয়ে বড়ো সমস্যা আসতে পারে এবং তাকে সমাধানের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে একটি ধারণা এই সমস্যা সম্পর্কে বা পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে বা চলার পথে যে একটি ধারণা, অন্তর্দৃষ্টিমূলক জ্ঞান তার মধ্যে তুলে ধরতে হবে, অর্থাৎ আপনি এখন আমার কাছে এসেছেন আপনার সমস্যা নিয়ে বা বর্তমান সমস্যা নিয়ে, আমি আপনার বর্তমান সমস্যা দূর করে দিলাম কিন্তু তার মানে এই নয় জীবনে আপনার কোনো সমস্যা আর আসবে না, জীবন মানে সেখানে সমস্যা থাকবে, সমাধান আছে এবং এই নিয়ে আপনিও সমাধান এগিয়ে নিয়ে যেতে পারেন বা আপনার কারো সাহায্যের প্রয়োজন হতে পারে, এটি নিয়ে শারীরিক সুস্থতার মতো মানসিকভাবেও একজন ব্যক্তির সুস্থতার জন্য অন্যের সাহায্যের দরকার হতে পারে। এই যে বিভিন্ন ধরনের ধারণা একটি অন্তর্দৃষ্টিমূলক, সেই জ্ঞানটি কিন্তু কাউন্সেলর একজন ক্লায়েন্টের মধ্যে জন্মাবে যা তার পরবর্তী ক্ষেত্রে, পরবর্তী কাজে, পরবর্তী পদক্ষেপে একটি যথেষ্ট সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে। এবং সর্বশেষ আট নাম্বার যেটাকে সংকটময় ধাপ বলা হয়। কেন সংকটময় ধাপ বলা হয়, এজন্যই বলা হয় যে এই যে কাউন্সিলর এবং ক্লায়েন্টের যে সম্পর্ক এতদিন ধরে চলে আসছে সেটা সম্পর্কে ইতি হয় বা শেষ হয় এই সংকটময় ধাপে, যার ফলে একজন ক্লায়েন্টকে একজন কাউন্সিলর বুঝিয়ে দেন যে এতদিন যে আমাদের সম্পর্ক ছিল সেটা শুধুমাত্র আপনার সমস্যা সমাধানের জন্য, আজ থেকে আপনি আপনার মতো করে জীবন চালাবেন, আপনি আপনার মতো সমস্যার সমাধান করবেন এবং আমার উপর আর নির্ভর করে থাকা যাবে না বা আমি কোনো পরামর্শ দিব না এবং আপনাকে এই বিষয়গুলো কী করতে হবে, মোকাবেলা করতে হবে, যেখানে আপনি কথা বলতে পারেন না, কথা বলা উচিত সেখানে আপনাকে কথা বলতে হবে, যেখানে আপনার সাহসের দরকার সেখানে আপনাকে সাহস যোগিয়ে চলতে হবে, যেখানে আপনার পরিশ্রমের দরকার সেখানে আপনাকে পরিশ্রম করতে হবে, যেখানে আপনাকে অধিক বেশি চিন্তা করা যাবে না সেখানে আপনাকে চিন্তা করার কোনো সুযোগ থাকবে না, একটি কাজ বারবার করা বা চিন্তা করার প্রবণতা কমিয়ে দিতে হবে, অহেতুক চিন্তা, অহেতুক ভয়, অহেতুক যে হতাশা এসব দূর করতে হবে, এই বিষয়গুলো তাকে বুঝিয়ে দিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়াটা শেষ হয়, অর্থাৎ এই যে এতদিনের সম্পর্ক একজন কাউন্সিলর ক্লায়েন্টের মধ্যে
যে প্রথমে তার সাথে আসলো, সাত আটটি সেশন হলো, বিভিন্ন ধরনের কথাবার্তা হলো, পারিবারিক হোক, সামাজিক হোক, তার পেশাগত ক্ষেত্রে হোক, তার ব্যক্তিগত হোক, এই বিভিন্ন ক্ষেত্রে তার যে বিভিন্ন ধরনের কথাগুলো হলো এবং বিভিন্ন সমস্যার সমাধানের পথ তুলে ধরলো, সর্বশেষে কি হলো, একজন ব্যক্তি কিভাবে এই সমাধানের দিকে এগিয়ে যাবে তার একটি স্পষ্ট ধারণা সে কিন্তু নিয়ে যেতে পারবে, যা তার পরবর্তী জীবনে কাজ দিবে। যাই হোক, এতক্ষণ আমরা গভীর আলোচনা করলাম কাউন্সিলিং প্রক্রিয়ার বিভিন্ন ধাপ নিয়ে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরও আমি আবার একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি যে কাউন্সিলিংটা কি আসলে। কাউন্সিলিংটা হচ্ছে দুইজন ব্যক্তির পারস্পরিক সম্পর্ক, একজন কাউন্সেলর এবং একজন ক্লায়েন্ট। ঠিক আছে, তাহলে এই যে কাউন্সেলর এবং ক্লায়েন্ট, এই প্রক্রিয়াটি যেটার মাধ্যমে চলছে সেটা হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া। সেটা বিভিন্ন ধাপের আকারে চলছে, সেখানে আমরা আটটি ধাপ পেয়েছি। এই আটটি ধাপেই কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়াটি ঘটে থাকে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ, আর একটু পড়ার চেষ্টা করবে, যাদের কাছে বই আছে আর একবার মিলিয়ে দেখার চেষ্টা করবে। আর আমার মনে হয় ভিডিওটি বারবার দেখলেও তোমাদের অনেক কাজে লাগবে। তো আজ এ পর্যন্তই, সময় ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।